সেতুর মাওয়া পয়েন্ট থেকে জাজিরা পর্যন্ত কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন একদল প্রকৌশলী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মোনামি, স্বপ্নের পদ্মা সেতু কিন্তু এখন বাস্তবতার একেবারে দ্বারা প্রান্তে। মাওয়া পয়েন্ট থেকে জাজিরা পয়েন্ট পর্যন্ত কিন্তু পদ্মা সেতু পায়ে হেঁটে আসা সম্ভব এখন, এবং পদ্মা সেতু যে নিচতলায় রেলওয়ে স্ল্যাব বসানো সেটি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। আপনারা জানেন যে 2959টি যে স্ল্যাব বসবার কথা সেখানে কিন্তু এখন 2400-এর কাছাকাছি স্ল্যাব বসে গেছে, এবং এই বিপুল সংখ্যক স্ল্যাব বসে যাওয়ার কারণে কিন্তু এখন পায়ে হেঁটে আসা সম্ভব হচ্ছে। এবং প্রকৌশলী সহ যারা নাকি পদ্মা সেতু দায়িত্বশীল তারা কিন্তু নিজেরা পায়ে হেঁটে এসেও এখানে এই পদ্মা সেতুর কাজের তদারকি করছেন, এবং বিভিন্ন পয়েন্ট এখন রাত দিন কাজ হচ্ছে পদ্মা সেতুর। এবং উপরতলায় যে রোডো স্ল্যাব সেগুলো কিন্তু যে 2917টির মধ্যে প্রায় 1800টির মতো বসে গিয়েছে, এবং এখন পদ্মা সেতুর দায়িত্বশীলরা যারা বলছেন যে পদ্মা সেতুর উপরতলায় কিন্তু প্রায় 3.5 কিলোমিটার এলাকায় দিয়ে গাড়ি চালানো সম্ভব, এবং এভাবেই কিন্তু পদ্মা সেতু এগিয়ে চলছে। এবং পদ্মা সেতুর একেবারে ইন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট দুটো পয়েন্টে কিন্তু একদম রাস্তার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু এখন স্ল্যাবের সহ অন্যান্য যে কাজ চলছে। মূল যে পদ্মা সেতু 6.15 কিলোমিটার রয়েছে, এর পাশে কিন্তু দু প্রান্তে প্রায় 3.5 কিলোমিটার সংযোগ সেতু রয়েছে। সেই সংযোগ সেতুর জাজিরা প্রান্তে কিন্তু একেবারে পুরোপুরি টি স্ল্যাব বসে গেছে, সুপার টি স্ল্যাব, এটি যে গার্ডার সেটি বসবে, বসে যাবার কারণে কিন্তু জাজিরা প্রান্তে সংযোগ সেতুর কাজ একেবারে শেষ প্রান্তে। আর মাওয়া প্রান্তেও সমানে টি সুপার টি স্ল্যাব বসছে, সেখানে মাত্র এখন 84টি সুপার টি স্ল্যাব বসানো বাকি রয়েছে, এবং পুরোপুরি 484টি যে সুপার টি স্ল্যাব সেগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এবং পদ্মা সেতুর রেলিং এবং মাঝখানে যে ডিভাইডার আছে সেই কাজগুলো কিন্তু সমানে চলছে। এবং আমরা দেখছি যে দেশি বিদেশি প্রকৌশলী এবং কর্মীরা তারা কিন্তু আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, এবং তারা একটা কথাই বারবার বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাহসিকতা এবং নিজস্ব অর্থায়নে যে সেতুটি হয়েছে সেই সেতুটি বাংলাদেশের সক্ষমতার স্মারক হিসাবে বই প্রকাশ ঘটে চলছে। এই ছিল পদ্মা সেতুর সর্বশেষ মোনামি। পদ্মা সেতুর কাজের অগ্রগতির সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।